অন্ডালের বহুলা কলিয়ারি নর্থ জামবাদের ইউনিটের খনির নিচে বিগত চার দিন ধরে চলছে আগুন আতঙ্ক। কোনো রকম ঝুঁকি না নেওয়ার জন্য খনি কর্তৃপক্ষ খনির নিচে শ্রমিকদের নামতে বারণ করেছে। ফলে চার দিন ধরে বন্ধ রয়েছে বহুলা কলিয়ারি নর্থ জামবাদ ইউনিট। এই খনির শ্রমিক সংখ্যা প্রায় 1200 জন। প্রত্যেক দিন 3 শিফটে কয়লা উৎপাদন হয় প্রায় 400 টনের কাছাকাছি। খনির নিচে আগুন লাগার কারণে বন্ধ রয়েছে উৎপাদন, ক্ষতি হচ্ছে খনির। শনিবার সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে লিকুইড নাইট্রোজেন স্প্রে করার কাজ চলছিল। তার জন্য বোরহোল তৈরির নির্দিষ্ট জায়গাও দেখা হচ্ছিল। এসবে তদারকি করছিল খনি কর্তৃপক্ষ। সকাল থেকে খনি শ্রমিকরা খনি চত্বরে নিজেদের কাছে আসেন এবং ইতস্তিত বসেছিলেন, যেহেতু তাদের খনির নিচে নামা বারণ। হাজিরা দিতেই এসেছিলেন তারা। হঠাৎ বেলা 10:30 নাগাদ খনির নিচের আগুন বাড়তে থাকায় কলিয়ারির ফ্যানের আউটলেট থেকে বেরোতে থাকে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া। হুড়োহুড়ি পড়ে যায় খনি চত্বরে, সঙ্গে সঙ্গে খালি করা হয় খনি চত্বর ও আশেপাশের এলাকা। চায় দোকান হ্যাঁ মেরা কম সে কম 10 সাল সে 20 সাল সে। अभी क्या बोला मैंने, दुकान खाली करके बाहर निकल जाओ। हाँ, दुकान में अभी लॉक करवा दिया है। दुकान बोला कि अभी गैस कहीं भी विस्फोट हो सकता है, तुम लोग अभी बंद रखो दुकान। तुम सब डरे हुए हैं पूरा ना? हाँ, पूरा डरे हुए हैं। हम लोग का गुजर बसर थोड़ा ध्यान दीजिए। माइंस में आग लगा हुआ है। अच्छा, मैनेजमेंट से क्या बताया मैनेजमेंट? मैनेजमेंट अभी हम लोग कुछ नहीं बताया। अभी मतलब जाने के लिए मना किया है? जाने के लिए सिर्फ मना किया है। खदान का सिचुएशन अभी खराब है, अभी यही हम लोग को बताया गया है। अच्छा, पहले जो काम करते थे ऐसा था सिचुएशन? ना, ऐसा सिचुएशन नहीं था। खदान में क्या हीट था पहले? हाँ, पहले हीट था, কালকে যে বলেছিলাম সেই পরিস্থিতি আজকেও আছে। এখন পর্যন্ত ম্যানেজমেন্ট ফায়ার কন্ট্রোল করবার জন্য প্ল্যানিং করছে, ফাইনাল হয়নি। রাত্রে ডাইরেক্টর DGMS কাছে গিয়েছিলেন, GMকে নিয়ে ওনারা কথাবার্তা করে এসছে। আন্ডারগ্রাউন্ডের কানেকশন আছে, ওখানে গ্যাস হতে পারে, সেই জন্য কাল থেকে সন্ধ্যাবেলা থেকে কাউকে নামান হচ্ছে নাই। এখন দুইটি পিট বন্ধ আছে। আজকে বোর হোল করবার জন্য লাস্টে একটি আছে কি বোর হোল করে নাইট্রোজেন আন্ডারগ্রাউন্ড দিতে হবে। নাইট্রোজেন গেলেই খাতা ঠান্ডা হয়ে যাবে, এই চেষ্টা চলছে। অন্য চেষ্টা চলছে কি রেস্কো টিম নিয়ে একটি কন্ট্রোল হলে আন্ডারগ্রাউন্ড গিয়ে যেখান পর্যন্ত আর আছে সেখান পর্যন্ত বন্ধ করা হবে। অন্ডাল থেকে হরি ঘোষের রিপোর্ট, NM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।